बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम वेलकम बैक टू माय चैनल बांग्लादेशी ब्लॉगर शर्मिनी मिताल। आशा करछि सबाई भालो आछेन, आलहामदुलिल्लाह आमरा भालो आछि। तो एटा आमार शुक्रवार दिनेर ब्लॉग छिल, तो आपनादेर साथे भाबलाम जे आजके शेयर करे फेलि जेहेतु भिडियोटा करे रेखेछिलाम आगे। तो आमि तो आगेओ बोलेछि आमादेर शहरे माने एरकम खोला बाजार बसे प्रति फ्राइडेते মানে শুক্রবার দিন সকাল থেকে বিকাল পর্যন্ত। তো আমার আগের কয়েকটা ব্লগে দেখেছিলেন আপনারা যে খোলা বাজারটা। তো আজকে সকালবেলা অন্যবার আপুর সাথে আমি একটু সুপারমার্কেটে গিয়েছিলাম অন্যদের জন্য টুকিটাকি কেনার জন্য। তো বাজারের সামনে দিয়ে গিয়েছি, ভাবলাম যে আপনাদের সাথে একটু ভিডিও করে শেয়ার করে ফেলি, তাই মূলত ভিডিওটা করা। যেহেতু আমার আগের ব্লগও দেখেছিলেন এই বাজারগুলি, আর আমি টুকিটাকি তেমন কিছু কিনা হয় নাই, টুকিটাকি শুধু নাও হয়েছে। আর এটা মানে প্রতি শুক্রবার দিনই বসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। এখানে মানে এই বাজারগুলিতে মানে অনেক আইটেমই থাকে, জুতা বা কাপড় চোপড় বা সংসারের টুকিটাকি সব কিছুই থাকে। মানে কি বলবো, মানে পুরো মেলার মতো। মেলাতে যেমন সব কিছু পাওয়া যায়, তো সেম টু যে এখানেও মানে সব কিছু পাওয়া যায়। তো এটা পুরো বছরই থাকে, প্রতি শুক্রবার দিনই বসে এই বাজারটা আমাদের শহরে। আর আশেপাশের শহরগুলো তো মানে অন্য অন্য দিন বসে এরকম ধরনের বাজার বা খোলা মার্কেট, যে যেটাই বলে না কেন। আমরা আসলে ইতালিয়ানরা এখানে এটাকে বাংকার বলে থাকে। তো এই তো আমি বাংকার থেকে মানে সোজা সুপারমার্কেট সুপার শপে চলে আসলাম। তো এই সুপার শপের ব্লগ তো দেখেছিলেন আরেকদিন হয়তো। তো এটা নিউ দিয়েছিল, মানে নতুন ওপেন করেছে এই সুপার শপটা। তো আমাদের বাসার কাছে, বেশি একটা দূরে না। তো ভাবলাম যে টুকিটাকি নেওয়া যাবে, তাই চলে আসলাম অন্যদের জন্য। তো অন্য যা যা পছন্দ করে এই সুপার শপটাতে তেমন কিছু পাওয়া যায় না। মানে শুধু শুধু ওই দিন মানে যাওয়া হয়েছিল, মানে আসা হয়েছিল এই মার্কেটে। ওর পছন্দ সব ধরনের বিয়োস বা কেক বিস্কিট নাই এখানে। তো আমার বাসার কাছে আরেকটা সুপার মার্কেট আছে, ওইটা হলো কারিফোর। ওইটা থেকে আমি নিয়মিত সবসময় বাজার করি অন্যদের জন্য টুকিটাকি, বা ওর পছন্দর খাবারগুলো মানে ঠিক মতো পাওয়া যায়। বাট এটাতে তেমন কিছুই নাই। তারপর আসলাম, ভাবলাম যে কিছু নিয়ে যাই আসছি যেহেতু, আর মানে বাসার জন্য অন্য অন্য জিনিসও নেওয়া হয়েছিল। তো প্রতিদিন তো রান্নাবান্না যখনই আমি দেখাই, দেখা যায় বেশিরভাগই রান্নাবান্নার ভোগটাই আমার থাকে, যেহেতু আমি প্রতিদিন বের হই না। তো ভাবলাম যে যেহেতু আজকে বের হয়েছি, তাই একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করে ফেলি। অন্য কিন্তু এই বিস্কিটটা অনেক পছন্দ করে, এই বিস্কিটটাই পেলাম ওর পছন্দ অনুযায়ী। আর যা যা অন্য অন্য জিনিস নেওয়া হয়েছে ওগুলোই আবার তেমন পছন্দ করে নাই। তো এখানে সব ধরনের জিনিসই আছে। আর এই পাউরুটিটা নিয়েছি অন্যদের বার্গার বানিয়ে দেওয়ার জন্য, ও আবার বার্গারটা বানিয়ে দিলে বাসায় খুব পছন্দ করে তাই। তো অন্য অন্য শহরে তো যাওয়া হচ্ছে না, আমাদের শহরে একটু হালকা পাতলা ঘোরাঘুরি হয়, যখনই হয় না কেন তখনই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আমার অনেক দিন যাবতে ঠান্ডা লেগে আছে, কেন জানি গলা প্রচণ্ড ব্যথা, মাঝে মাঝে হয় অবশ্য, কন্টিনিউ না। আর আমি কিন্তু অনেক চা খেতে পছন্দ করি, চা বা কাফে। আমার মতো কারা পছন্দ করেন চা কাফে কমেন্ট করে জানাবেন। মানে আমি খুবই পছন্দ করি চা কাপে, যেটাই হোক না কেন। বাইরে গেলেও দেখা যায় যে চা কাপ মানে সরি কাফেটা খাওয়া হয়। আচ্ছা, আমি যে কাফে বলি, আসলে ইতালিয়ানরাই কাফে বলে তাই কাফে বলি। আমরা ইতালিতে থাকি তাই কাফেটাই বলা হয় বেশি, আসলে কফি বলা উচিত। এখন থেকে ট্রাই করবো কফি বলার জন্য, সরি কেউ কিছু মনে করবেন না। তো এখানে আমি থাই প্যান বা পাতিল ধরনের পাওয়া যায় এখানে দেখতেছিলাম। আমি এখান থেকে অন্যপর আব্বু আরেকটা থাই প্যান নিয়েছিল, তো ভাবলাম যে একটু দেখি। বাট সবগুলি ছোট ছিল, বড় চাচ্ছিলাম, বড়গুলো নাই, শেষ হয়ে গেছে, তাই তেমন নেওয়া হলো না এখান থেকে।
এই তো বাচ্চাদের টুকিটাকি জিনিস এখানেও আছে, খেলনা। আসলে সবটা ঘুরিয়ে দেখাতে গেলে দেখা যায় যে ব্লগটা বড় হয়ে যাবে, আর সবটা দেখানোর ইচ্ছে থাকলেও দেখাতে পারি না, তো যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি। আর বললামই তো আগে ব্লগে অনেকবারই যে এখন সব জায়গাতে ব্লগ করা মানে সরি ভিডিও করাটা অনেক টাফ, তারপরও চেষ্টা করি আর আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি ভিডিওটা করে। আর যেখানেই করি না কেন আমি সবসময় চেষ্টা করি যে পারমিশন নিয়ে করার জন্য, কেউ যদি নিষেধ করে তখন আমি আর করি না ওই জায়গায় ভিডিওগুলি, কারণ সবারই একটা প্রাইভেসি থাকে। তাই তো এখান থেকেও আমি পাউরুটি, ডিম, তারপর চিনি, দুধ সংসারের টুকিটাকি নেওয়া হয়েছিল নিলাম ওদিন, দেখতে পাচ্ছেন। আর এই আইসক্রিম, এটা বরফের, এটা আমি আমি পছন্দ করি এই বরফের আইসক্রিমটা, মানে অন্য ধরনের আইসক্রিম যে অন্য বাবা কোন আইসক্রিমটা বেশি পছন্দ করে, তো কোন আইসক্রিমটা আমি একটু অ্যাভয়েড করছি, এ তো অনেক মিষ্টি আর পান্না থাকে, তাই তো এইটা আমার ভালো লাগে তাই নিলাম। আর সামার আসছে, আমার বাসায় সবসময় আইসক্রিম রাখতে হয়, বিশেষ করে অন্নবের জন্য ফ্রিজে সবসময় আমি অন্নবে রাখি অন্নবের জন্য আইসক্রিম। এই বিস্কিটটা আমি খুবই পছন্দ করি, এটা চা বা কাফের সাথে অনেক ভালো লাগে, এটা সুগার নাই মানে সুগার ছাড়াই বিস্কিটটা অনেক ভালো লাগে, তাই আমি সবসময় এই সুপার মার্কেটে পাওয়া যায় তাই নেই। আর অন্নবের জন্য চিপস নিচ্ছি, ও আবার বাসায় ছিল বলে দিয়েছিল যে চিপস নেওয়ার জন্য, তো ছেলের পছন্দ অনুযায়ী টুকিটাকি নেওয়া হচ্ছে। আর আমার ব্লগ যারা দেখছেন নিয়মিত তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা সবসময় আমার ব্লগ দেখেন বা ভালো কমেন্ট করেন। আসলে আপনাদের মানে কী বলবো, আপনাদের পাশে আছেন বিদায়ী, আমার পাশে আছেন বিদায়ী, আমি অনেক কিছু করার মানে ব্লগ করার সাহস পাচ্ছি। সবসময় আমাকে এভাবে মানে সাপোর্ট করে যাবেন বা আমার পাশে থাকবেন, আর সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেহেতু সবসময় ভালো ব্লগ ছাড়তে পারি আপনাদের মাঝে, আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর নিয়মিত মতো আমি সবসময় যেটা বলে থাকি যে আমার ব্লগ দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক দিবেন, ভালো কমেন্ট করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ, যারা নিউ তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর কোন ধরনের ব্লগ দেখতে চান তাও আমাকে কমেন্ট করে জানাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ফুলের মানে ফুলের গাছ আছে, ফুল দেখলে তো আমার মাথা ঠিক থাকে না, আমার ওই জায়গায় দেখা মানে যেতেই হবে বা ছবি তুলতেই হবে, তাই একটু মানে ভিডিও করে নিলাম। আর এটা আবার কসমেটিকের দোকানে আসলাম টুকিটাকি আবার নেওয়ার জন্য, আসার জন্য ভাবলাম যে আর একটু ভিডিও করে ফেলি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো ওই দিন তো আমার আগের ব্লগে দেখেছিলেন আমি একটা পারফিউম নিয়েছিলাম গিফটের জন্য, তো আবার আসছি যেহেতু ভাবলাম যে আর একটু দেখাই আপনাদের সাথে শেয়ার করি। এখানে ভালো ভালো পারফিউমের কালেকশন আছে, আর আমি যা যা পছন্দ করি তাই আপনাদের সাথে দেখানোর চেষ্টা করি সবসময়, আর পারফিউম তো আমার খুবই পছন্দের একটা জিনিস তাই এটাই দেখাচ্ছি বারবার। তো আমার ভিডিওটা দেখলে ভালো লাগলে প্লিজ লাইক দিবেন, ভালো কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আবারও বললাম, আর সবসময় আমার পাশে থাকবেন। তো আজকের মতো এখানেই শেষ করলাম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।